ষোলোই মে থেকে শুরু হয়েছে 76তম কান চলচ্চিত্র উৎসব, যা চলবে আগামী 27 মে পর্যন্ত। উৎসবের এই 12 দিনে প্রদর্শিত হবে 12টি ছবি, সঙ্গে দেখানো হবে একটি টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে গিয়েছেন হলিউডের নামী দামি সব তারকারা। এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউডের অভিনেত্রী সারা আলী খান। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় ভারতীয় পোশাকে রেড কার্পেট মাতান এই বলি তারকা। মঙ্গলবার সারাকে দেখা গেছে বেইজ কালারের হাতির দাঁতের তৈরি লেহেঙ্গায়। ইতিমধ্যেই অভিনেত্রীর অনেকগুলো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কান চলচ্চিত্র উৎসবে হাতির দাঁতের লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্লাউজ এবং লম্বা ট্রেল সহ দোপাট্টা, ম্যাচিং কানের দুল আর ব্রেসলেট পরা সারার থেকে চোখ যেন সরানোই যাচ্ছিল না। এদিকে গলায় টিকটিকির মালা পরে 76তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন আরেক বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেট হেঁটে ইতিমধ্যেই নজর কেড়েছেন এই বলি সুন্দরী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসবে উর্বশী রাউতেলা সোনালি রঙের একটি টিকটিকির নেকলেস সহ বিশাল গোলাপি গাউন পরে রেড কার্পেট মাতিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মুম্বাই বিমানবন্দর থেকে উৎসবে যোগ দিতে যাওয়ার সময়ও ফটো সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যাবে বলিউডের এক ঝাঁক নতুন মুখকে। কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করেছেন অনুষ্কা শর্মা থেকে সানি লিওনি, মানসী ছিল্লার, এশা গুপ্তা, নবাব নন্দিনী সহ আরও অনেকেই। হলিউডের ডার্কসাইটে পরিচালক প্রযোজক থেকে অভিনেতারা এই কান চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ।